بوتلان. আরে ওসি সাহেবের সাথে জরুরি কথা বলতেছি, পরে বলো। বাড়ি ভর্তি পোলাপান, কোন বাপ মায়ের কোল খালি করে আনছে কে জানে। ডলা দিলি সব বের হবে, পুলিশের ডলা বলে কথা। শোনেন, পত্রিকা পড়েন না শিশু পাচার, এইটা হলো সেই জিনিস। বলেন কি, পোলাপানগুলো এমন দুষ্ট, এমন হারামি, আমার অঞ্চলে আমি তো এই আগাছা রাখবো না। গাছই রাখা যায় না আবার আগাছা। বুঝলেন ওসি সাহেব, আগাছার নির্মূল তো আমি নিজেই করতে পারি, কিন্তু আমি আইনের লোক, কুদ্দুসরে ডলা দিলে অনেক কিছু বাইরিতে পারে। আপনি একটা ডলা দেন, দেখি তদন্ত করে কি ব্যাপার। উঠি। আরে উঠি কি, চা নাস্তা খাবেন না, বস। আরে আপনার জন্য পুকুর থেকে একটা বিরাট মাছ ধরাইছি, নিয়ে যান। এই ওসি সাহেবরে মাছটা দেখা। ওই বেটা এখন চা নাস্তা দাস না, বুঝেন না কেন। ওই বেটা, বললাম না আমি যে ওসি সাহেবের সাথে কথা বলতেছি, থাপড়ায় একার দাঁত ফলাই দেবো, ব্যাগ দো। বুঝলেন। আসো। আসসালামু আলাইকুম। কি নাম? পাখি। কি পাখি? স্যার এর নাম পাখি, আর কিছু না স্যার। বাপ্পাদার নাম কি? জানি না। খুব ছোট বসে পাইছি তো স্যার, কিছুই বলতে পারে না। কোথায় পেয়েছো? ঢাকা শহরে কারণ বাজার মাছের আড়তে স্যার। তখন বয়স 2 আড়াই কিংবা 3 হবে, কিছুই বলতে পারে না, খালি কান্দে। থানা পুলিশে খবর দিয়েছিলে? জি না স্যার, থানা পুলিশের বিষয় জানি না। নেক্সট। আসসালামু আলাইকুম। নাম কি? জামরানি। জামরানি? স্যার জাম খাইতে খুবই পছন্দ করে, তাই নাম রাখছি জামরানি। বাবা মার দেওয়া নাম মনে আছে? বলো। চন্দনা। বাপ্পার নাম কি? মনে নাই, ভুলে গেছি। নেক্সট। আসো। নাম? আরে আরে স্যার, এর একটু সমস্যা আছে, সবেরই মারে। এরা ঘরেই থাকে নাকি স্কুলে যায়? জিনা, এরা স্কুলে ভর্তি করছি, সবে স্কুলে যায়। আজকে তো স্কুলে যায় নাই স্যার, আপনি আসছেন এই জন্য যায় নাই, ঘন্টা দেই নাই, ঘন্টা দিলে চলে যাইতো। ঘন্টা মানে? স্যার অনেকগুলো পোলা পাইন তো ঘন্টা দিতে হয়, ঘন্টার একটা হিসাব আছে স্যার। ঘন্টা বাজাবো দেখবেন? দেখি। বউ স্কুলে যাওয়ার ঘন্টাটা দাও। দেও। তোমার তো ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, ছেলে মেয়েদের স্কুলে খরচ কে দেয়? হেডমাস্টার সাহেব ফ্রি করে দিয়েছেন স্যার, কারোরই পয়সা লাগে না। বই খাতার খরচ আছে, মাসে 200 টাকা লাগে, এই টাকা জোগাড় করতে খুবই কষ্ট হয় স্যার। এখন থেকে মাসে 500 টাকা করে আমি দিব বই খাতার খরচ, প্রতি মাসের 2 তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবে। ভালো মানুষের কদম কুবুসি করার মধ্যে সব আছে। সালাম স্যার। আসসালাম। মাস্টার ফালে আসছিলাম স্যার। রাখো রাখো। কুদ্দুস। জি স্যার। এই মাস্টা তোমার ছেলে মেয়েদের রান্না করে খাওয়াবে।
আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার ওসি সাহেব, অ্যারেস্ট করলেন না? অবজারভেশনে রেখেছি, প্রতি মাসে একবার করে এসে তদন্ত করে যাবো, 19-20 দেখলেই থানা নিয়ে যাবো। এইসব কেস ফালাই রাখুন যায় না, এখনই নিয়ে যান, ডলা দেন। ডলা তো দিবই, জটিল ডলা, জটিল ডলা ধীরে সুস্থ দিতে হয়। আসি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরম খারাপ ওসি আমার জীবন আমি দেখি নাই। এইবার এমপি সাহেবে বইলা এই বদের বাস্তার আমি খাগড়াছড়িতে বদলি করাই দেব। খাগড়াছড়ি, খাগড়াছড়ি আমারই চিনো না? হ্যালো, সালাম আলাইকুম। জি জি, লেখো। মাননীয় সংসদ সদস্য জনাব হাজি আব্দুস সালাম, বিষয় ঘুষখোর ওসির বদলির আবেদন। স্যার, আমি তো শুনছি এ ওসি ভালো মানুষ, ঘুষ খায় না। ঘুষ খায় না? আরে এত বড় মাছ যে হাসতে হাসতে নিয়ে যায় সে ঘুষ খায় না? মাছ কি ঘুষের মধ্যে পড়ে না? লেখো, বর্তমান ওসির যন্ত্রণায় আমরা অতিষ্ঠ এবং দিশাহারা। স্যার, অতিষ্ঠ বানান কি? অতিষ্ঠ বানান কি সেটা তো আমার জানার কথা না, তোমার জানার কথা। তুমি বিয়ে বাস করছো না? ও, নবলগুলে বাস করছো। দেখো, এই ওসি অতি দুষ্ট প্রকৃতির এবং তার চরিত্র সমস্যা আছে। কি সমস্যা? আরে কি সমস্যা সেটা পরে খুঁজে বাইর করবো। দেখো, ঘন্টা দিয়ে তো জীবনটা ভালোই পার করতেছেন বউ। দুইটা বড় টিনের ঘর যদি বানাইতে পারতাম, একটা ঘরে থাকতো মেয়েরা আর একটা ঘরে থাকতো ছেলেরা। চিন্তায় যখন ঘর তুলতেছেন, পাকা দালান তুলেন, বিরাট তিনতলা দালান, ইলেকট্রিক বাতি, ঘরে ঘরে ফ্যান। কি হয়েছে বউ, কি হয়েছে, কি হয়েছে বউ, কি হয়েছে, কি হয়েছে বউ, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, কি হয়েছে বউ? আমার সন্তান হইব। কি বললা? সত্যি তোমার সন্তান হইব? ঘন্টা বাজে কি পাগলা গুদুস? কোন একটা বিষয় হইব, সে প্রায় ঘন্টা বাজে। বদের বাচ্চা বদ এমন যন্ত্রণা করে না, ঘুমটা কেমন আইসছিল।